প্রাচীন গ্রিসের একটি ঘটনা। একদিন বিখ্যাত দার্শনিক সক্রেটিসের এক বন্ধু সক্রেটিসকে এসে বলল, সক্রেটিস জানো আমি এইমাত্র তোমার এক বন্ধুর নামে একটি কথা শুনলাম। এই কথা শুনে সক্রেটিস বলল, দাঁড়াও আমার বন্ধুর ব্যাপারে আমাকে কিছু বলার আগে তুমি আমাকে তিনটি প্রশ্নের উত্তর দেবে। আমি এর নাম দিয়েছি থ্রি ফিল্টার টেস্ট। প্রথম প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা নিয়ে, তুমি কি জানো তুমি যা শুনে এসেছো তা সত্য কিনা। লোকটি তখন উত্তর দিল, না আমি সঠিক জানি না এটা সত্য কিনা। উত্তরে বললেন, ঠিক আছে তাহলে তুমি জানো না এটা সত্য কি মিথ্যা। এবার আসি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুমি কি আমার বন্ধুকে নিয়ে ভালো কোনো কথা বলবে। লোকটি উত্তর দিল, না ভালো কথা নয় খারাপ কথা। তখন সক্রেটিস বললেন, তাহলে তুমি আমার বন্ধুকে নিয়ে ভালো কোনো কথা বলতে চাও না খারাপ কথা বলতে চাও, এবং তুমি নিশ্চিত নও যে সেই কথাটাই সত্য কিনা। আর সেবার আসে তৃতীয় প্রশ্ন হচ্ছে, তুমি আমাকে যা বলতে চাও তা কি আমার জন্য কোনো উপকারী। লোকটি উত্তর দিল, না তোমার জন্য উপকারী না। তখন সক্রেটিস শেষ কথাটি বললেন, তাহলে তুমি আমার বন্ধুর সম্বন্ধে যে কথাটি বলতে চাও তা উপকারী না, তা ভালো কোনো কথাও না, এমনকি সত্য কিনা তাও জানো না। তাহলে এমন কথা শুনে আমার কিলা। এবং এভাবে শোনা কথা উপর ভিত্তি করে সত্য মিথ্যা যাচাই না করে প্রচার করাটা কোনোভাবেই ভালো কিছু নয়। এগুলো সম্পর্কের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, ভাঙন তৈরি করে, সম্পর্কগুলোকে বিষাদে পরিণত করে, এবং আমাদের জীবনে অনেক মূল্যবান সময় এর পিছনে নষ্ট হয়। মোরাল অফ দ্য স্টোরি শুধুমাত্র কান কথার উপর ভিত্তি করে কোনো কথা প্রচার করা, যেটা সত্য মিথ্যা কি যাচাই না করেই প্রচার করাটা কখনোই ভালো কিছু নয়, বরং ক্ষতির মনে বেশি সম্পর্কের মধ্যে তিক্ততা ভাঙনও তৈরি করতে পারে, এই ধরনের নষ্ট হতে পারে দারুণ করে সম্পর্ক। তাহলে এই ধরনের মিথ্যা কথা শুনে বলে কিলা, সে মিথ্যা কথা প্রচার করেই বা কিলা। আসুন সত্য মিথ্যা যাচাই না করে কেবলমাত্র শোনা কথার উপর ভিত্তি করে কোনো ধরনের কথা প্রচার করা থেকে বিরত রাখি।